Hey guys, welcome back to our channel. সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন রাত হয়ে গেছে, লাইক 8টা বাজে। তো এখন আমরা বেরোবো। সবই তোমাদের বলে দিচ্ছি, আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। ব্লগটা আজকের রাত থেকে কাল রাত অবধি হবে, কারণ অনিকেত নিজের ল্যাব মেটদের ট্রিট দেবে। তো আমি ফার্স্ট টাইম 10-12 জনের জন্য খাবার বানাবো, লাইক ইটস এ হিউজ থিং ফর মি। অনিকেত বলেছে মাটন এত ভালো বানাই, তো তার জন্য আমি সবাইকে যেন রান্না করে খাওয়াই। তো প্রথমে ইচ্ছে ছিল বাইরেই খাওয়ানোর, বাট অনিকেতের রিকোয়েস্ট, লাইক আমি যখন ভালো বানাই তখন বাই নট সবাইকে বাড়িতে ডেকে খাওয়ানোর একটা আলাদাই মজা হয়। তো সেজন্য যত ল্যাবমেটস আছে তাদেরকে আমি প্রথমবার রান্না করে খাওয়াবো, আশা করি তাদের ভালো লাগবে। অ্যান্ড তোমরাও প্রে করো যেন ভালো করে আমি রান্না টান্না করতে পারি। তো ব্যাপারটা এরমভাবে হবে, আমরা এখন শপিং করতে যাব। লাইক এতজনের জন্য যে একটা প্রিপারেশন নিতে হয়, তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস আমার কিনতে হবে। কালকে সকাল থেকে শুরু হবে যুদ্ধ, লাইক রান্না বান্না সব কিছু। এখন কিছু কেনা বাকি, লাইক তার জন্য আমরা এখন একটু বাদেই বেরোবো। অনিকেত এখন ঘুমাচ্ছে, জাস্ট ল্যাব থেকে ফিরেছে, তো তার জন্য ও ঘুমিয়ে নিক। আর আমি রাতের ডিনার বানিয়ে নিচ্ছি, আজকে খুব লাইট খাচ্ছি কারণ কালকে আমি মাটন বানাবো আবার। তো তার জন্য আজকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বানাচ্ছি, জাস্ট সিম্পল মেনু, মানে রান্না করে আমরা বেরোবো। তো 8:30-এর মধ্যে আমাদের বেরোতে হবে এনি হাউ, বিকজ এখানকার দোকানপাট ভীষণ জলদি বন্ধ হয়ে যায়। তো সেজন্য তোমরা সাথে থাকো, এই ব্লগটাকে পুরো দেখো গাইজ, ওকে? খুব এনজয় করবে, সব কিছু আমি ইনক্লুড করবো ব্লগে। আর ফার্স্ট টাইম যেহেতু সবার জন্য খাবার বানাচ্ছি, আমিও প্রে করছি যেন সব কিছু ভালো হয়, বিকজ এতজনের জন্য আমি কখনো খাবার বানাইনি। আমি শুধু এতদিন অনিকেতের জন্যই বানাতাম, জাস্ট দুজনের জন্য খাবার বানাতাম, আর সেখানে 10-12 জনের জন্য খাবার, ইটস এ বিগ থিং ফর মি। আর অনিকেত যে আমার উপর ট্রাস্ট করেছে, সেটা আরও বড় ব্যাপার আমার জন্য। তো সেজন্য চলো এই ব্লগটাকে পুরো দেখো, আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, প্লাস বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে সবসময় নোটিফাই হয়ে যাও আমার ব্লগের বিষয়। তো চলো এখন তাড়াতাড়ি আমি রান্নাটা করে আমি তোমাদের সাথে কথা বলবো যখন বেরোবো, ওকে? রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, বাই। এই গাইস, তো আমরা বেরিয়ে পড়েছি শপিং করতে। অনিকেতের একটা বন্ধু এসেছিল রুম দেখতে, কারণ আমরা চলে যাওয়ার পর কেউ তো অ্যাটলিস্ট এই রুমে আসবে, তো ওর বন্ধুকে হয়তো দিয়ে যাবে, আমি জানি না, ওরা বলেছে জানাবে। তো যাই হোক, ওরা যাওয়ার পর আমরা এখন বেরোচ্ছি। বেজে গেছে 9টা, 10টায় বন্ধ হয়ে যায় দোকান, তো জানি না কতটা কি হবে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি দৌড়ে দৌড়ে, দৌড়াচ্ছি না হাঁটছি। এই যে অনিকেত, তো শপিং করব, খুবই এক্সাইটেড, দৌড়াচ্ছে অনিকেত অটো অটো দাঁড় করানোর জন্য। দেখো দেখো দেখো, অটো দাঁড়ায়নি, এমনিও দৌড়ে দৌড়ে গেল। ফোপাট ফোপাট, কি হাওয়া দেয় বিকেল বেলাটা, কিরে তোর তো পোপাট হয়ে গেল, অটো ধরছে। পেলি রে, কি চকচক করছে আমার গুরুর ওপর, বাবা এই অটোতে আমি যাবো না, এ তো একদম ভর্তি অটো, পুরো মুড়িটি এই অটোতে নাকি আমাকে ওঠাতো। চলো তোমাদের সাথে কথা হবে, শপিং করতে যাব যখন, মানে যাবো যখন আই মিন পৌঁছে। আমাদের মোটামুটি সব নিয়ে নিয়েছি, বেশি কিছু না। হ্যাঁ, জিঞ্জার গার্লিক পেস্ট আছে আমার, আমরা শপিং করে হাঁপিয়ে গিয়ে আইসক্রিম কিনেছি। আমারটা হচ্ছে পেস্তা, আর অনিকেতেরটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট। ও থেকে জামার সাথে ম্যাচিং করে কিনেছে। দেখো শপিং করতে এসেছিলাম কয়েকটা বস্তা ভর্তি করে শপিং করে নিয়েছে অনিকেত, আমি বুঝলামই না কিসের শপিংটা করলাম। দেখ দেখো তোমরা বস্তা, এগুলো আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। চেঞ্জ হয়নি, ফ্রেশন আপ হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলবো। কালকে প্রিপারেশনস এর মধ্যে তোমরাও সাথে থাকো, আমি এটাই চাই।
তো সেজন্য সবকিছু একটা ব্লগের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। তো সাথে থাকো। হাই গাইজ, হোয়াটস আপ, গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল না একদম সকাল সকাল উঠিনি, এখন বাজছে 12টা। তো অনিকেত সকালবেলা গিয়ে মাটন নিয়ে এসছে, তো এখন আমি মাটনগুলোকে সব ধুয়ে ধুয়ে এখন রাখবো, আর যা যা কাজ করব তোমাদেরকে দেখাবো পরপর, লাইক কী কী কাজ করছি আমি পরপর, কী কী বানাচ্ছি, তোমরা সাথে থাকো। আর চলো শুরু করি, বিকজ আর লেট করলে ম্যারিনেট করে রাখতে হবে আমাকে 2-3 ঘন্টা, সেটাও খুব ইম্পর্ট্যান্ট, বিকজ দুপুর থেকে যদি আমি রান্না শুরু করি আমাকে তো এখনই ম্যারিনেট করে রাখতে হবে। তো চলো। হে গাইস, তো আমি এখন লাঞ্চে রেডি করছি, তো ওইখানে আমি অমলেট ভাজছি, তারপরে তার মধ্যেই আমি মাটনটাকে ধুয়ে রেখেছি, অনেকে মাছও এনেছে, মাছটাকেও আমাকে ধুতে হবে। সো সব কিছু সাইমালটেনিয়াসলি করার চেষ্টা করছি ঝটপট ঝটপট করে। তো এরপর ম্যারিনেট করার জিনিসগুলো আমি রেডি করবো, দেন ম্যারিনেট করবো। তো মাছটা ততক্ষণ আমি ধুয়ে নেব। আমার মোটামুটি লাঞ্চের সব কিছু রেডি হয়ে গেছে, এখানে ভাত আছে, এখানে ডাল আছে, এখানে স্যালাড মানে পেঁয়াজ কেটে রেখেছি একটু অদ্দু, আর এখানে অমলেট হচ্ছে। জাস্ট অমলেটটা হলেই আমার লাঞ্চের সব কিছু আমাদের দুজনের রেডি হয়ে যাবে, বিকজ এটা হচ্ছে ডিনার পার্টি। তো সেই জন্য ডিনারের জন্য আমি এখন থেকেই রেডি করছি, বিকজ তোমরা জানো মাটন কুক করতে একটু সময় সাপেক্ষ, আর অনেকটা মাটন আছে, আর আমার প্রেশার কুকার অতটা বড় নয়, সেজন্য দুবারে আমাকে হয়তো বলবো প্রেশার কুক করতে হতে পারে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি ম্যারিনেট করে 2-3 ঘন্টা অ্যাটলিস্ট আমি রেখে দেবো, বিকজ ম্যারিনেশনের ওপর অনেকটা টেস্ট সব কিছু ডিপেন্ড করে। তো চলো তোমাদের সব দেখাবো। এখন পেঁয়াজ এরম করা হয়ে গেছে পেস্ট, এখানে কী বলবো ইয়োগার্টটাকে ফাটাচ্ছি, আর এখানে অনেকে তাও আমাকে হেল্প করছে, আজকে পেঁয়াজ কাটছে। আমি এখন ম্যারিনেট করবো, অনেকের কি সুন্দর কেটেছে পেঁয়াজ, তুমি ক পেয়েছো বেচারা কাটছে, আমার হে গাইস। তো সন্ধ্যে হয়ে গেছে, মানে 5টা বাজছে এখন, সন্ধ্যে মানে বিকেল বলতে চাই। তো দেখো বড় বড় ডেকচি চলে এসছে, এটা বড় কড়াই, বড় একটা ডেকচি ভাত করার জন্য, এটা মাটন করার জন্য। আমার কাছে এত বড় ইউটেন্সিল নেই যে আমি রান্না করতে পারবো এত মাংস, তো সেজন্য অনিকেত অনিকেতের ফ্রেন্ডের থেকে এগুলো নিয়ে এসছে, তারাও আজকে আসবে। তো আমি এখন সব কাটাকুটি করছি, লাইক আলু কাটা, লঙ্কা কাটা এগুলো করছি, তারপরে মাংসটা আমি বসিয়ে দেবো। এখন 5টা বাজছে, আমি রেডি হয়ে গেছি অলরেডি, বিকজ ওরা 6টার মধ্যে চলে আসবে। তো আমার বাড়িতে আসছি, আমি যদি একটু সেজে গুজে না থাকি তাহলে কেমন লাগবে। তো সেজন্য আমি রেডি হয়ে গেছি, চুলটা এখন বেঁধে আছে, বিকজ আমি রান্না করার সময় চুলটা খুলে রাখা একটু অ্যাভয়েড করি। তো এখন আমি সেদিক বুঝে রান্না করব, তো কিছু করার নেই, বিকজ ওরা 6টার মধ্যে চলে আসবে, আর তখন রেডি হওয়ার একটুটাও টাইম নেই, বিকজ 1 ঘন্টার মধ্যে মাটন তৈরি করা একটু ডিফিকাল্ট, বিকজ পার্ট বাই পার্ট জিনিসগুলো হবে। দেখো আমি মোটামুটি কেটে রেখেছি, আর ডেকচিগুলো দেখো কত বড় বড়, এটার মধ্যে ভাত করবো, এটার মধ্যে মাটন করবো, যেমন বললাম তোমাদেরকে আমি। তো চলো বাকি সবই তোমাদেরকে দেখাবো। তো রান্না চলছে, অনেকে এখানে আমাকে হেল্প করছে, জল ভরছে, আমরা সেম সেম ড্রেস পরেছি আবার ট্রেনিং, কিন্তু আজকে আমাদের প্যান্টটা আলাদা, জগার্সটা আলাদা, সেম করে নেওয়া সব জল টল ভরছে, আর আমি এখানে রান্না করছি। সবই হাই করো মেরে ব্লগ মে, ইধার কাম চল রহি হ্যায়, এ এ হম হ্যায় বলা করো, আর হামারে লিয়ার মে, আর ইধার পাড়ি চল রহি হ্যায়, ঠিক সে করো। উদ
उधर मतलब ওখানে পনির বানানোর জন্য কাজ চলছে আর আমি মাটনটা বানাচ্ছি তো দুটো একসাথে বানানো ডিফিকাল্ট হয়ে যেত তো সেজন্য আমি মাটন বানাচ্ছি আর ওরা পনিরের সবকিছু করছে মানে যারা ভেজ খায় তাদের প্রিপারেশন ওখানে চলছে আর মাধবদের উপরে রান্না হবে মতলব ভেজটা सभी लोग बहुत ध्यान लगा कर काम कर रहे हैं। रूपाली रो रहे हैं। रूपाली बोलो मत, लड़का मिलेगा तुझे, लड़का मिलेगा रूपाली। ठीक है, पीएचडी कर लिया है, पीएचडी वाला लड़का ढूंढेंगे तेरे लिए। रो मत, ठीक है। कहाँ जा रही है? अरे ये ऑनियन से बहुत दिक्कत हो रही है, मैं तो रोज रोती हूँ। अरे कैसे कटेगा इसको, बीच में से काट के? आदिजूर है हेड शेफ जो पनीर बनाने के लिए बीच में से काट के चॉप नहीं करना बस इसमें से चीर देना तो अनिकेत तो এটা একটুখানি মিক্স করতে আমাকে সাহায্য করছে ও চলো এখানে আদিজুর আছে পনির বানাবে এখানেই ও ভাজাভুজি কাজটা করে নিচ্ছে तो चालू हो गया हमारा पावड़ी ठीक है अभी राइस चल रहा है राइस रखने का जगह नहीं है इसलिए पहले एक बार खाली कर दिया पहले अभी और आ रहा है उधर प्योर शुद्ध वेजिटेरियन उधर है शुद्ध वेजिटेरियन है और इधर शुद्ध मिक्स्ड मिक्स्ड ये दोनों वेजिटेरियन प्योर 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 है एकदम प्योर रुद्राक्ष पहन के प्योर ठीक है कोई कोई इधर डाउट नहीं रखना मन में भी नहीं पार्ट टू में हो सकता है आपको कुछ और देखने को मिले उसको हटा दो हाँ और राइस है नेक्स्ट राउंड राइस आ गया ठीक है मटन है और पनीर है वीडियो को पकड़ सभी को हो गया अच्छा है आइटम दिखा दो राइस सलाद रायता मटन मैं कर देता हूँ मटन यम्मी मटन और यहाँ है पनीर सब टेस्ट करके रिव्यू देना मुझे एक साथ रिव्यू देना सभी टेस्ट कर लो दादा का सिग्नेचर रिव्यू चलो रिव्यू दीजिए अनुपम आई मस्ट से आई हैव लेफ्ट कोलकाता अराउंड 4 इयर्स एंड आफ्टर 4 इयर्स आई हैव टेस्टेड दिस डेलिकेसी अगेन इट्स वेरी यम थैंक यू सो मच ये हमारा पहली बार मटन खाने वाला है कैसे लग रहा है झूठ तो नहीं बोल रहे ना नहीं नहीं खा रही हूँ देखो अच्छा लग रहा है बनारस से तो बेटर है बहुत ही अच्छा बनारस से मटन मटन बनारस से वो मटन टेस्ट किया था पहली बार अच्छा बहुत मस्त बना घर का स्वाद ही अलग होता है होममेड मटन ब्यूटीफुल पनीर का भी रिव्यू लो सब मटन का भी रिव्यू लो वेजिटेरियन सभी लोग पनीर बहुत अच्छा बना है पहले टेस्ट कर लिया थोड़ा अलग बना है मिक्स वेजी में ना तो वो अच्छा लग रहा है मैं भी भाला लाग छे पनीर बनाया था आदिजूर ने हां आदिजूर है पनीर का शेफ थैंक यू ये है मटन का शेफ अरे है भी खाने के शेफ हां शुद्ध वेजिटेरियन कैसा रहा पनीर 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 का तो बता पनीर अच्छा मटन का आलू लिया है किसी ने नहीं अरे मटन का आलू तो खा उसको एक आलू दे दे मटन का आलू का टेस्ट अलग होता है रुको रुको अबे बंगाल का स्पेशल है हम सब कुछ में आलू डालते हैं सभी का अलग टेस्ट होता है लेकिन ठीक है आलू बस ओनली आलू नहीं है भाई फ्लेवर्ड है सभी में अलग फ्लेवर होता है राइस लेते जाओ बहुत राइस है वरना बच जाएगा पूरा अरे हाँ खत्म कर देगा यार हे गाइस आई होप तुमरा ये ब्लॉग टा खूब एंजॉय करे छो आमारो एक टा नतुन एक्सपीरियंस होलो जे एतो जोने जोनो आमी रान्ना करते पारी तो तुई बोल अनिकेत हाँ
সব কিছু ঠিক মতোই হলো, একদম সব ঠিকঠাক হয়েছে, সব একদম মাপে মাপে হয়েছে। তো মাটনটা কেমন হয়েছিল? একদম তো আমার খুব ভালো লাগছে যে মাটনটা ভালো হয়েছিল, সবকিছু ঠিকঠাক হয়েছে। আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গাইজ, আমরা অনেক খাটছি তোমাদের জন্য, তোমাদের যাতে ভালো লাগে। তো আবার দেখা হচ্ছে কালকে, সি ইউ সুন গাইজ, টাটা, লাভ ইউ অল।